হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, সিটিআর কীভাবে চেক ইন করবেন, আজকের ভিডিওটি অনেক একটি খাস, অনেক একটি হেল্পফুল। আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি 10% উপরে যদি সিটিআর যদি বেড়ে যায়, তাহলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিজিবল হওয়ার একটি চান্স থাকে। তো সাথে আমি আপনাদেরকে এটাও দেখাবো যে কীভাবে সিটিআর কীভাবে মেনটেন করবেন। তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি আসমত আলী, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল। চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, বাকি প্রসেসগুলো আমরা হয়তো মোবাইলের স্ক্রিনে দেখবো। সিটিআর কীভাবে চেক করবেন, সিটিআর চেক করতে হলে আপনাকে অবশ্যই একটি ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাবেন, তারপর দেন এখানে আপনি লিখে সার্চ করবেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স, তারপর দেন গো বাটনে ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। অবশ্যই থ্রি ডট লাইনে ক্লিক করে আপনি অবশ্যই ডেস্কটপ সাইজটি করে দিবেন, ডেস্কটপ সাইজ করে দিবেন। এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে, তারপর দেন কিছু একটা লুট নিবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো, এ টু জেড দেখাবো কীভাবে সিটিআর দেখবেন, কীভাবে সিটিআর চেক করবেন, সিটিআরটি কত পার্সেন্ট হয়ে আছে। 10%-এর উপরে সিটিআর হয়ে থাকলে অবশ্যই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিজিবল হওয়ার একটি চান্স থাকে। তো অবশ্যই সিটিআরটি আপনাকে চেক করতে হয় মাঝে মধ্যে, অবশ্যই সিটিআরটি চেক ইন করে নেবেন, খুবই ভালো হবে চেক ইন করলে। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স, এইখানে ক্লিক করবো একটি। তো দেখেন অবশ্যই আমি আপনাদেরকে যাতে বুঝতে পারেন সেই ধরনেরই ক্যাপাসিটি করে আপনাদেরকে ভিডিওটি দেখাবো, একদম মানে সহজভাবে সরলভাবে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো আমার অলরেডি আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলাম, এরকম লগ ইন আপনি হবেন, তারপর দেন এইখানে একটি ক্লিক করবেন, তাহলে আরও প্রসেস আপনাকে দেখাবে। কিছু একটা লুট নেবে, জাস্ট অল্প ওয়েট করবেন, ঠিক আছে? তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি প্রায়দিন হেল্পফুল ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের জন্য। তো অবশ্যই সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন, চাইলে আপনি সবার আগে ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবেন। তো দেন এখানে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনি একদম সঠিক সিটিআরটি দেখতে পাবেন, আপনাকে কোনো সময় আর ফক্স দেখাবে না, একদম সঠিক দেখতে পাবেন। তো এখানে একটি অপশন পাবেন যে টুডে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আজকের যে সিটিআরটি চলে আসে সেই সিটিআরটি আপনি দেখতে পাবেন। তো অল্প হালকা পরিমাণে আমি ছোটো করে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এটাকে বলে সিটিআর, তো দেখতে পাচ্ছেন সিটিআর। তো আমার সিটিআরটি বর্তমান চলে আসে 10%-এর অল্প উপরে, ঠিক আছে? 10% চলে আসে। তো 10%-এর ডাউনে সিটিআরটি থাকাটি ভালো, বেস্ট। হয়তো 5% বা 5%, 6%, 8% সিটিআর থাকলে বেস্ট। আর যদি 10%-15% যদি সিটিআর থাকে, যদি 1 মাস যদি আপনার সিটিআরটি হাই হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিজেবল হওয়ার একটি চান্স থাকে। তো অবশ্যই সিটিআর যদি দেখেন যে হাই কোয়ালিটি হয়ে আছে, 10%-এর উপরও যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সিটিআরটি মেনটেন করতে হবে। তো সিটিআর কীভাবে মেনটেন করবেন আমি আপনাদেরকে এটাও দেখাবো টোটাল করে। তো এবার আপনাকে যেতে হবে ব্যাগে, চলে যাবেন একটি। তো ফ্রেন্ডস, আমরা যে সিটিআরটি চেক ইন করলাম একদম সঠিক সিটিআর আমরা দেখলাম, ঠিক আছে? তো এইভাবে যদি সিটিআর আপনার হাই কোয়ালিটি থাকে, তাহলে আপনি কীভাবে সিটিআর ল করবেন বা মেনটেনে আনবেন, তো অবশ্যই আপনাকে একটি সফটওয়্যার লাগবে, ওয়াইটি স্টুডিও একটি সফটওয়্যার আপনাকে লাগবে। খুব সহজভাবে আপনারা এই কাজটি করতে পারবেন, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। তো এবার আপনি এখান থেকে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসে যাবেন, যাওয়ার পর আপনি সমস্ত ভিডিওগুলো চেক ইন করবেন, কোন ভিডিওটি আপনার ভাইরাল হয়ে আছে। ভিডিওটি অল্প লম্বা হলেও আপনার কাজে আসবে, অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন। তো কোন ভিডিও আপনার ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও অবশ্যই আপনি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাবো। তো আমি ধরে নেন আমি এই ভিডিওটি আমার ভাইরাল ভিডিও। এখানে একটি পেন্সিল আইকনে যাবেন, পেন্সিল আইকন আছে দেখতেই পাচ্ছেন, পেন্সিল আইকনে আমি চলে গেলাম। যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন মনোটাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি সমস্ত অ্যাডগুলাই চালু হয়ে আছে, জাস্ট খালি একটা অফ আছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, সমস্ত অ্যাড যদি চালু হয়ে থাকে, তাহলে আপনার অবশ্যই মানে ক্লিকের সাথে সাথে সিটিআরটি হাই হয়ে থাকে। তো এখান থেকে আপনি জাস্ট 2টি অ্যাড খালি আপনার ভিডিওতে কম করে দিবেন, এই যে এটি অফ থাকবে আর এটি অফ করে দিবেন, মানে স্কিপ অ্যাড আর নন স্কিপ অ্যাড, এই 2টি অ্যাড আপনি অবশ্যই বন্ধ করে দিবেন, অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এবার আপনি এখানে আপনার এবার সিটিআরটি কন্ট্রোলে আসবে। এবার আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন, একটি সেভ বাটনে ক্লিক করলে আপনার সিটিআরটি একদম 24 ঘন্টার জন্য অফ করে দিবেন, 24 ঘন্টা পর আবারও আপনি চালু করে দিবেন, তাহলে আপনার সিটিআরটি মানে সমান থাকবে, সবসময় এক সমান চলে থাকবে। তখন হয়তো আপনার ইউটিউব চ্যানেলের বা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না।
তো ফ্রেন্ডস, এইভাবে খুব সহজভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর আপনি চেক ইন করতে পারবেন, মেনটেন করতে পারবেন। তো অবশ্যই আমার ভিডিওটি যদি আপনার হেল্পফুল লাগে বা হেল্পফুল হয়ে থাকে বা বিন্দু পরিমাণ যদি কিছু বুঝতে পারেন আমার ভিডিওর থেকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগামীর দিনে আপনাদেরকে কোন ধরনের ভিডিও দিলে আপনাদের হেল্পফুল হবে অবশ্যই কমেন্টে আমাকে লিখবেন। আর সাথে থাকার জন্য, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অলরেডি আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অন্তরের তরফ থেকে ধন্যবাদ। তো ফ্রেন্ডস, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।